এই চাঁদের ১২ তারিখে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন। ৬৩ বছরের নবী ইসলাম পরিপূর্ণ করে, কোরআনকে পরিপূর্ণ করে আমাদের হাতে আমানত দিয়ে আরফার ময়দানে রাসূলুল্লাহ চিৎকার করে বলে গেছিলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিসের আমানত রেখে গেলাম। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার মওত হয়ে যাবে, তোমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধরো, লান তাদাল্লু বাদি, আমার পরে তোমাদের কেউ গোমরা করতে পারবে না, গোমরা করতে পারবে না। সেই দুটো জিনিস হলো কোরআন আর হাদিস। রাসূলুল্লাহ আমানত দিয়ে গেছেন, ইমানদার মাথায় রাখবেন সেই আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারাই না হয়ে যায়। আবার বলছি, অনেক বড় জিম্মাদারি প্রত্যেকের উপরে, ইসলামের ঘরে সমস্ত ইমানদারদের উপরে, আল্লাহর দিনকে হেফাজত করা, কোরআনকে হেফাজত করা, সুন্নাতকে হেফাজত করার জিম্মাদারি দেওয়া হয়েছে, কথা মাথায় আসছে? এই জিম্মাদারি প্রত্যেকের উপরে। আপনি ভাববেন আলে মোলামা হাফেজ কারি মৌলানা মুফতি, জি না, প্রত্যেকটা ইমানদারের উপরে এই দিনের হেফাজতের জিম্মাদারি দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। একটা ছেলে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবর, এই ছেলেটা আল্লাহর জমিনে আল্লাহর দিনের হেফাজত করেছে, আল্লাহর দিনকে জিন্দা করেছে। আর একটা ছেলে নামাজ না পড়ে বেরিয়ে গেল, মসজিদেও গেল না, নামাজও পড়লো না, এই ছেলেটা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে শহীদ করে দিয়েছে। তাই কোরআন বলছেন ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো, বলা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, ইবলিস শয়তানের তাবেদারি তোমরা বন্ধ করে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমাজ বুঝ দেন, দিন শরীয়তকে বুঝে চলার তৌফিক ইনায়ত করেন। বলুন আল্লাহ আমিন। বরণ বেড়েছে, বাহাল তবিয়তে মাতাল তুমি মদ খেয়ে যাচ্ছ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে তিনি মদ হারাম, মদ হারাম, আল্লাহর কোরআন নাজিল হয়েছে মদ হারাম, মদ আর রাখা যাবে না, খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, কেনাকাটা করা যাবে না, কাউকে পান করানো যাবে না, টোটালি মদ হারাম। বলুন ভাই, হেদায়েত কোথায়, কোথায় গেলে আমরা হেদায়েত হব? প্লিজ একটু একটা উত্তর দেন আপনি আমাদের, আমাদের ছেলেমেয়েরা কোথায় গেলে এরা হেদায়েত পাবে? চায়ের দোকানে হবে? হেদায়েত আছে ওখানে? মাচাই, তাসে, জুয়া, পার্টি অফিস, ক্লাব, টিভি আছে ওখানে বসলে হেদায়েত পাবে? যদি হেদায়েত সমাজ পায়, সমাজ যদি পরিবর্তন হতে চায়, সমাজ যদি তার জঘন্য চরিত্রের ট্রিটমেন্টটা করিয়ে নিতে চায়, তাহলে পৃথিবীর জমিনে আসমানের নিচুই আর এই জমিনের উপরেই একটা জায়গা আছে, মাহফিলে বাস। এখান থেকে একমাত্র সমাজ বাঁচতে পারে, বাঁচার রাস্তা দেখতে পাবে, বাঁচার হেদায়েত পাবে। পৃথিবীর দ্বিতীয় জায়গা জানা থাকলে আপনারা বলবেন আমাকে, বলুন কোথায় বসে সমাজ বাঁচবে? এখান থেকে সম্ভব, তাহলে এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আর এখানকার আলেম ওলামারা বক্তব্য আনবেন, সেসব আলেমরাও অনেক দিকপাল, অনেক বিচক্ষণ এবং অনেক যোগ্য এবং আলেম হতে হবে, তারা সমাজকে সঠিক পথটা দেখাবে। আজকে ভাই শুনলে অবাক হবেন, এইরকম মাইকে উঠে ফাটাফাটি করছে, কিচ্ছু এলেম কালাম নেই, না কোরআন জানে না হাদিস জানে, এক লাইন পড়তে বললে পড়তে পারবে না। তারা উঠে বাহারে বাহারে গজল, আর গলাটা আল্লাহ ভালো দিয়েছেন, সেই গলা সুর এইসব দিয়ে গোটা সমাজ নারে তেকবির মার হাবা বলে নেবে চলে গেল, কিচ্ছু এলেম নেই। সমাজ কি দিল, কি দিল সমাজ? আমরা বাঁচার জন্য আবার বলছি, বাঁচতে চাই, বাঁচার কথাই আজকে হবে। আমার ভাইদের, আমার ছেলেদের, আমার যুবকদের, বাবাজিদের বলে যায়,
আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী বাবারা মা মারা নবী বাবাজি জীবনে 13 বছর মক্কার জীবনে 10 বছর মদিনার জীবনে কাটালেন মক্কার জীবনে যার নবীকে পাগল জাদুকর মিথ্যুক ভণ্ড কাজ্জাব বলে গালাগালি করল ঢিলা মারল থুতু দিল আমার নবীকে শেষ পর্যন্ত মার্ডার করার জন্য তৈরি হয়ে গেল আল্লাহ পাক আমার নবীকে মদিনায় নিয়ে চলে এলেন মদিনার জমিনে এসে আমার নবীকে ওহদের যুদ্ধ বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ তবুকের যুদ্ধ গাজওয়ে বনি মুসলিমের যুদ্ধ মুতার যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ খন্দকের যুদ্ধ হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জীবনটা তলোয়ারের সামনে টুকরো টুকরো করে দিয়েছে তাদের জীবনটা কোরবানি করে দিয়েছে তাদের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে সেই তাদের রক্তের বিনিময়ে কান্নার বিনিময়ে তাদের শাহাদাতের বিনিময়ে তাদের জীবন উৎসর্গের বিনিময়ে আজকে আমরা দ্বীন পেলাম কোরআন পেলাম ইসলাম পেলাম রসুল পেলাম ও আমার ইমানের ঘরের ছেলেরা তারা মার খেয়ে মার খেয়ে ইসলাম পেয়েছে তারা মার খেয়ে নবীকে পেয়েছে তারা হাতে পায়ে দড়ি পরে উত্তপ্ত বালির উপরে শুয়ে আগুনের ছ্যাঁকা খেয়ে তারা নবীকে পেয়েছে নবীকে পেতে গিয়ে তারা মার খেয়েছে শুধু তাই নয় তারা ঘর হারা বাপ হারা মা হারা ছেলে হারা ভিটে হারা সর্বহারা হয়ে তারা রসুলকে পেয়েছে তারা রসুল ছাড়ল না আর আমরা পেয়েছি ফিরি ফিরি আমরাও নবী পেয়েছি ফকটিয়ায় পেয়েছি কোরআন পেয়ে গেছি ফিরি ফিরি এই জন্য কোনো কদর নেই ইসলামের কদর নেই কোরআনের কদর নেই নবীর কদর নেই হাদিসের ইজ্জত নেই কেন মায়ের পেট থেকে পড়েই তো মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে গেছে যদি মার খেয়ে রসুল পেতাম চাবুক খেয়ে যদি কোরআন পেতাম কি কথা শুনছেন নাকি জেল ঘেটে জেল ঘেটে জেল ঘেটে যদি নবী পেতাম তাহলে আজকে ইসলাম আমাদের কাছে গুরুত্ব পেত এই কোরআন আজকে গুরুত্ব পেত তাদের জীবনের কান্না জীবনের রক্ত জীবনের শাহাদাত আল্লাহু আকবার হ্যাঁ কি অবস্থার ভিতর দিয়ে তাদের ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ভাই আমার বাবা আমার ও সোনার মানে যুবক জোয়ানেরা তাই বলে যাচ্ছি আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাযিল করলেন এ আমার হাবিব আর দেরি করা যাবে না আবু জেহেল বদর প্রান্তরে এসেছে 1000 সৈন্য নিয়ে নবী তোমার সঙ্গে মোকাবেলা করবে তোমাকে মেরে ফেলবে মদিনা উড়িয়ে দেবে কোরআন মিটিয়ে দেবে ইসলাম মিটিয়ে দেবে সশস্ত্র বাহিনী নিয়ে বদরে হাজির হয়েছে এই নবী আপনি আর দেরি করবেন না আপনার সৈন্যদেরকে নিয়ে আপনি বেরিয়ে পড়ুন আর বসে থাকলে হবে না ওয়াজ করে হবে না নসিহত করে হবে না সবর করে হবে না বুঝিয়ে সুঝিয়ে আর হবে না 13 বছর ধরে তো আপনি বুঝালেন ওরা তো বুঝলো না ওরা এখন আপনাকে মারার জন্য চক্রান্ত তৈরি করেছে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে বদরে এসেছে ও নবী আপনাকে ডিফেন্স করার জন্য আত্মরক্ষা করার জন্য বদরে এসে আপনাকে দাঁড়াতে হবে ভাই সাহেব আমার নবীকে যখন মারার জন্য ওরা প্ল্যান করে গোন্ডা দিয়ে ঘর ঘিরে ফেলেছিল মক্কায় আমার নবী পাকের ঘর ঘিরে ফেলেছে আবু জেহেল উদ্দেশ্য একটাই নবীকে মেরে দাও কোনোভাবে নবীকে আটকানো গেল না নবীকে রোকা যাচ্ছে না ওর দলে লোক বাড়ছে ওর স্লোগান বাড়ছে ওর ঝান্ডা বাড়ছে ওর দলে লোক বাড়ছে এক কাজ কর মুহাম্মদকে মার্ডার করে দে আমাদের দলের লোক ওর দলে চলে যাচ্ছে
যেমন দুনিয়াদারির ক্ষেত্রে একটু বলি, আমাদের এই রাজনীতির খেলাতে যখন আপনার দলের লোক আর একটা দলে চলে যাবে না, মাথা গরম হয়ে যাবে, মেরে দেবে, যা হচ্ছে বাংলায় হচ্ছে তো নাকি? আমার দল থেকে তুই ওইখানে চলে গেছিস, শুধু ওটা কেন, যদি ভোট দিয়েছো আমার দল ছেড়ে দিয়ে অন্য দলে, আর খবর যদি ওরা পায় ভোটটা ওখানে বদমাইশ, তুই ভোট অন্য জায়গায় দিয়েছ ওইটাকে সমর্থন করেছ, এক ঘরে করে ফেলবে, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেবে, বাড়ি ফাড়ি ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেবে, বাড়ি ছাড়া করে ফেলবে। আমার নবী তো কারো ঘর ভাঙেনি, কার উপরে কোনো জুলুম করেনি, আল্লাহ আমার নবীর দলে লোক বাড়িয়ে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। দলে 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 লোক আমার নবীর দিকে চলে আসছেন। আবু জেহেলের মাথা খারাপ, শেষ পর্যন্ত মিটিং করে সিদ্ধান্ত নিল, চলো আজকের রাতেই মুহাম্মাদের ঘর ঘেরাও, আর মুহাম্মাদ ঘরের ভিতরে বিছানায় শুয়ে থাকবে, ওই মুহূর্তে গিয়ে মার। শুনছেন তো? তাহলে নবী আজকে মার্ডার হয়ে যাচ্ছে, কাদের, কিসের জন্য? নিজের নিজের জমি জায়গার লড়াই, রাজনীতির লড়াই, পার্টি পলিটিক্স এর লড়াই, জায়গা দখলের লড়াই, নবীকে মারতে চাইছে। নবী দিনের কথা বলছে, ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, শরীয়তের কথা বলছে, কওমকে বাঁচার কথা বলছে, হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, জান্নাতের পথ দেখাচ্ছে, জাহান্নামের ভয় দেখাচ্ছে। এতে মানুষ যত দলে দলে আমার নবীর হাত ধরে ঈমান আনছে, যত মানুষ বাড়ছে, আবু জেহেলের মাথা গরম। শেষ পর্যন্ত ঘেরাও, আল্লাহ নবী ঘরের ভিতরে আছেন, চারদিকে গুন্ডা। রাতের বেলা জিবরিল আমিন এসে গেলেন, আমার আল্লাহ আমার হাবিবকে বাঁচাচ্ছেন। ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীকে ওরা মেরে ফেলবে, ওরা ঘর ঘিরে ফেলেছে, তুমি আমার নবীকে নিয়ে মদিনায় চলে এসো, আজকে রাতে হিজরত করো, আর নবীকে ওখানে রাখো, রেখো না, আজকে যেন নবী ওই বিছানায় যেন না আরাম করে। জিবরিল আমিন এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে এখানে আসা হবে না, আজকে রাত এখানে থাকা হবে না, আল্লাহ পাক জানিয়েছেন আজকে রাতে মদিনার দিকে রওনা হতে হবে, হিজরত করতে হবে। আল্লাহর নবী বলেন, কেন ভাই, আপনাকে আমাকে চলে যেতে হবে কেন? বলে, আপনার কমের মানুষেরা, ওই আবু জেহেলের দল বলেরা আপনাকে মার্ডার করার জন্য আপনার ঘর ঘিরে ফেলেছে। ইসলাম এত সহজে আসেনি, আমি ওই পর্যন্ত শেষ করব যে ইসলামটা কিভাবে আমরা পেয়েছি, এই পর্যন্ত নিয়ে গিয়ে আমি সমাপ্ত করে দেবো। একটু বোঝেন, আজকে তো ফ্রি ফ্রি পেয়েছি না, মায়ের পেট থেকে বুড়ি পেয়ে গেছি, সলিমের বেটা কলিম, কলিমের বেটা রহিম, ব্যাস হয়ে গেল। আর পয়সা আছে, কোরআন শিব দুই চারটে কিনে নিয়েছে ঘরে, কোন মাঝে তুলে দিয়েছি ডকুমেন্টস, আমি যে মুসলমান তার একটা প্রমাণ দিতে হবে তো, কোরআন আছে, আর গোটা দুই চার নামাজের মোসাল্লা কিনে ঘরে বাক্সের মধ্যে রেখে দিয়েছি। বেশি গন্ডগোল করো, মোসাল্লা বার করে দীক্ষিত ভাই দেখো, আমি মুসলমান, আমার নামাজ পাটি আছে, নামাজ পড়ি আর নাই পড়ি, নামাজ পাটি তো আছে। আরে বেটা, ওই রকম কোরআন আমেরিকার ঘরে আছে, রাশিয়ার ঘরে আছে, চীনের ঘরে আছে, আরে ওসব ওই রকম কোরআন পৃথিবী সব নাস্তিক খ্রিস্টানদের ঘরে আছে, আর তোমার ঘরেও আছে। কোরআন তো ঘরে তুলে রাখার জন্য আসেনি, কোরআনকে খালি বুকে কপালে চোখে মুখে ঠেকানোর জন্য আসেনি, কোরআন খালি এই তেলাওয়াত করার জন্য আসেনি, কোরআনের ভিতরে যে আদেশ এবং নিষেধ এসেছে সেই মতো নিজেকে তৈরি করার জন্য কোরআন এসেছে। কোরআন হলো একটা প্রেসক্রিপশন, ভাই কথা শুনছেন আমার? কোরআন কি বললাম, কি বলুন একবার জোরে, প্রেসক্রিপশন। আল্লাহ হলেন ডাক্তার, রসুল হলেন কম্পাউন্ডার, রসুলের মাধ্যম দিয়ে প্রেসক্রিপশন আমাদের কাছে চলে এসছে, ওর ভিতরে সব রোগের মেডিসিন আছে, যত রকমের রোগ, বেনামাজি, বেরোজগার, দাঁড়িয়ে মোতা, বসে মোতা, মদখোর, মাতাল, জোয়াখোর, দুনিয়ার যত রকমের ব্যারাম আছে সব রোগের ট্রিটমেন্ট আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কোরআনকে তুলে রাখার জন্য, তুলে রাখলে রোগ সারবে, ওকে খেতে হবে,
এই যে বসেছেন, এই যে আমি আলোচনা করছি কোরআন হাদিসের, এই মেডিসিনগুলো আপনারা নিচ্ছেন, ট্যাবলেট, এই রকম হাজার হাজার আলেমের ট্যাবলেট নেন আপনারা, রোগের প্রতিষেধক নেন, কিন্তু আফসোস কি জানেন, কোঁচড় ভর্তি সকালবেলা যখন যাচ্ছেন এক কোঁচড় ভর্তি ওষুধ, আর বাইরে বেরিয়ে যে একটাও খাননি সব ফেলে দিয়েছেন। বাঁচার জন্য বলছি, কম যদি জান্নাতি হয় এখান থেকেই হবে, একমাত্র এখান থেকে যদি না হয় পৃথিবীর আর কোনো জায়গায় গেলে জান্নাতে পাবে না, জান্নাতি হতে পারবে না, জান্নাত পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না, হেদায়েতের কোনো পথ খুঁজে পাবে না। আল্লাহ পাক এই জায়গা থেকে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। আবু জেহেল দল পাঠিয়ে দিল আল্লাহর নবীকে নিয়ে, জিবরিল আমিন বেরিয়ে যাচ্ছে, খুব সংক্ষেপ করে বলছি, এখানে অনেক কথা আছে, আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন বার হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, ও ভাই জিবরিল, কি করে বার হব, দরবাজার পাশে তোরা দাঁড়িয়ে রয়েছে, ওরা তো আমায় দেখে ফেলবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা নেবেন না, কোরআনের আয়াতটা পড়ে এক মুঠো ধুলোতে ফুঁক দিয়ে আপনি একবার দরবাজার বাইরে ছড়িয়ে দিন। وَجَعَلْنَا مِنْ بَيْنَ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করলেন, এক মুঠো ধুলোতে আদি দরজার বাইরে ছড়িয়ে দিয়েছেন, ব্যাস, সব মাথায় গায়ে ধুলো পৌঁছেছে, ওরা চেয়ে আছে কিন্তু আল্লাহ নবীকে দেখতে পায়নি, রেসুল তাদের পাশ দিয়ে বেরিয়ে গেছে, গাড়ি সুরে চলে গেলেন জিবরিল আমিন, আবু বকর সিদ্দিক তিন দিন ছিলেন, ওখান থেকে নেবে মদিনায় পৌঁছে গেলেন। আবু জেহেলের রাগ শুনেছেন, এবার আমাদের এখানে, আমাদের এখানে জঙ্গি বলে, আমাদের এখানে সন্ত্রাসী বলে, আমাদের এখানে বলে কি আরে, এরা সব জঙ্গি ট্রেনিং পায়, যে এরা সব জেহাদি, শোনেননি মনে হয়, ওরা বলে না আমাদেরকে বলে এরা জঙ্গি, মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হয়, এক নম্বর জঙ্গি শিখিয়ে দিচ্ছি কে, এই আবু জেহেল, তার বাচ্চার বাচ্চার বাচ্চা সারা পৃথিবীতে জঙ্গি তৈরি হয়ে গেছে, আর আমাদের মাদ্রাসাতে জঙ্গি শিক্ষা হয়, পৃথিবীকে চ্যালেঞ্জ করছি কিয়ামত পর্যন্ত, একটা দেখিয়ে দাও যে মাদ্রাসা থেকে পড়া একজন জঙ্গি, একটা দেখান, মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেন এরা আলেম, এরা হাফেজ, ঠিক বলছি তো, এরাই তো কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, ফাকি, এরাই তো হয়, তো এই রকম একজন ব্যক্তিকে আপনারা দেখান তো দাঁড়িয়ে পিচ্ছাপ করে, চ্যালেঞ্জ রইল দেখান কিয়ামত পর্যন্ত টাইম দিল, একজন আলেমে দিন, একজন হাফেজ, একজন কারি, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ফকি, ইনি দাঁড়িয়ে পিচ্ছাপ করছেন, দেখান একটা, ইনি মদ খান, একটা দেখান, ইনি খুন করেছেন, একটা দেখান, বাংলায় তো হাজার হাজার খুন হচ্ছে, একটা দেখাও আলেম খুন করেছে, তাহলে মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি কোথায় হলো, একটা দেখাও, আর আমি দেখিয়ে দিচ্ছি, গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট, এমএ, ট্রিপল এমএ, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, বিডিও, ডিএম, এমএলএ, এমপি, প্রধান, হেডমাস্টার, দাঁড়িয়ে মতে মাল খায়, আর যে কটা খুন করে দেখবেন সব গ্রাজুয়েট, আবার বাসে যদি কেউ পকেট মারে খবর নিয়ে দেখবেন বলবে আমি এমএ পাস, কিন্তু একটা আলেম পকেট মেরেছে দেখান তো, আই চ্যালেঞ্জ ইউ, পারবেন না।
তাহলে আমাদেরকে আপনারা জঙ্গি মিথ্যা খেতাব দিয়ে দিলেন। এই দেখেন জঙ্গি আজকে শিক্ষা দিচ্ছে কে, কার কথা বলুন? জঙ্গি আবু জেহেল। বাহ, গুড। এই দেখেন কেমন জঙ্গি, দেখুন। আল্লাহ নবী রাতের বেলা আবু জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে আবু বকর সিদ্দিক গাড়ি সুরে চলে গেলেন। এরা ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখছে বিছানায় শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। বাহ, খুশিতে আনন্দে কাপড়টা খুলেছে, মারবে, খুলে দেখে হজরতে আলী কারমুল্লাহ বাজু শুয়ে আছে। তোদের মোহাম্মদ কোথায়? আলী তোমার জবাব দিলেন, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আমি বলতে পারবো না, এটা বলেনি। তাহলে মিথ্যা হয়ে যাবে কেন? উনি জানেন রসুল হিজরত করেছেন। আল্লাহ নবী আলীকে বলে ওনার বিছানায় শুয়ে রেখে গেছেন যে তুমি এখন এখানে শুয়ে থাকো, আর আমার পরিবার বর্গ তোমাকে দায়িত্বে রইল, আল্লাহ তোমাকে যথা দিনে আমার কাছে পৌঁছে দেবে। আলী, আমি চললাম। তাহলে আলী তুমি জানেন তো রসুল কোথায় গেছে? যেই এরা ঢুকে বলছে তোদের মোহাম্মদ কোথায়, উনি কি বললেন আমি জানি না? সত্য বলেননি, মিথ্যাও বলেননি। উনি বললেন আল্লাহ রাসূলি আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। ওরা গোসাতে টকপক করে ফুটছে, বেরিয়ে ছুটছে, কোথায় গেল? আবু জাহেল বলল, মোহাম্মদ পালিয়ে গেল, তোরা কি করলি? বলি গোসা ভরে কি বলছে জানেন? আবু জেহেল রাগান্বিত হয়ে আর গুর্জে উঠে বলে উঠল, লাইয়খরে জান্নাল আজমিন হাল আজাল্লাহ, আমি যদি একবার মদিনায় যাই, এই মদিনা থেকেও মোহাম্মদকে বার করে দেব। মক্কা থেকে বার করে দিয়েছি, মদিনা থেকেও বার করে দেব। আমরা হচ্ছি ইজ্জতওয়ালা, মোহাম্মদ হলো জিল্লাতওয়ালা, আমরা হচ্ছি শরীফ, মোহাম্মদ হচ্ছে জলিল। এই বলে আবু জেহেল হুংকার দিতে লাগলো। আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, আবু জেহেল এই কথায় আপনি কষ্ট নেবেন না, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াল রাসূলিহি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। হে নবী, ইজ্জত হলো, সম্মান হলো আল্লাহ আল্লাহ রসূলের জন্যে। ও নবী, ওরা জানে না, জানে না, জানে না, ওরা হলো মোনাফেক, ইজ্জতের মালিক আমি আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি একটু সান্ত্বনা পেলেন, আল্লাহ আমাকে তো আপনার হুকুম মতোই আমি বেরিয়ে চলে এলাম আমার জন্মভূমি ছেড়ে, আর আমাকেই বলছে জিল্লাতওয়ালা। নবী সান্ত্বনা দিয়ে দিলেন। আবু জেহেলের এত রাগ, নবীকে মেরে প্রতিশোধ নেবে, জঙ্গি কি করলো জানেন? 1000 সৈন্য কালেক্ট করে তাদের অস্ত্র শস্ত্রে পরিপূর্ণ করে ঠিক পরের বছরে, নবী যে বছর মক্কা থেকে মদিনায় চলে গেলেন তার পরের বছরে দ্বিতীয় হিজরি, একদম সেই বদরে যে হাজির, দলবল নিয়ে মদিনা থেকে একটু ডিস্টেন্স এই বদর প্রান্তরে গিয়ে তাঁবু ফেলেছে। উদ্দেশ্য কি? জঙ্গিটাকে আমার নবী কিচ্ছু জানেন, আমার নবীর কোনো খবর নেই। আল্লাহ আসমান থেকে নবীকে খবর দিয়ে দিলেন, এই নবী আর দেরি করো না, আবু জেহেল তোমাকে মারার জন্য 1000 সৈন্য সশস্ত্র বাহিনী নিয়ে বদরে এসে দাঁড়িয়েছে, প্রায় 170-180 কিলোমিটার রাস্তা তয় করে গেছে, নবীকে মারবে। আমার কথা শুনছেন? তাহলে আর আমার নবীকে আল্লাহ পাক আসমান থেকে বললেন, নবী আর ওয়াজ করে হবে না, 13 বছর মক্কায় ওয়াজ করেছো, তাদেরকে বুঝিয়েছো, সবর করেছো, ধৈর্য ধরেছো, আর নয় আবু জেহেল যখন ডাইরেক্ট বেরিয়ে পড়েছে, তুমিও তোমার সৈন্যদের নিয়ে ডিফেন্সে বেরো, রুখতে হবে, প্রতিশোধ প্রতিহত করতে হবে, আত্মরক্ষা করতে হবে নবী, আর নয় ইসলামকে বাঁচানোর জন্য। দেখুন এবার কি শুরু হচ্ছে,
আজকে তৈরি দিন আমরা শহীদ করে দিচ্ছি, তৈরি ইসলামের গলায় ছুরি আমরা চালাচ্ছি, আর তারা তাদের গলায় ছুরি চালিয়েছিল ইসলামকে বাঁচানোর জন্য। আবু জেহেল এসেছিল ইসলাম জবাই করার জন্য, সাহাবীরা নিজেদের গলা জবাই করে ইসলামকে বাঁচিয়েছে, কোরআনকে বাঁচিয়েছে, দ্বীনকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে, আমাদের হাতে আমানত দিয়ে গেছেন। আর আজ আমরা সেই আমানতের দিন, আমানতের ইসলাম, আমানতের কোরআন নিয়ে ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? পিছন দিকে ছেলেরা অসুবিধা হচ্ছে? খুব আফসোস করে বলছি, একটু বুঝেন ইসলামের গুরুত্বটা বুঝুন। এই যে চার শহীদ আর হুজুর, চার ভাই শহীদ হয়ে গেছেন, মাথা নেই দেহ, ওদের ইতিহাসটা খালি বইটা পড়ে দেখবে। প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে শহীদ হয়েছিলেন, সেখান থেকে মাথা ছাড়া ওই ঘোড়ার উপরে চড়ে ওনারা ফুরফুরায় চলে এসেছেন। বুঝাচ্ছেন 35 কিলোমিটার দূর থেকে ওনারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসে ওইখানে পড়েন। চার ভাই, চারজনই হাফেজে কোরআন, ঘর ছেড়ে, দেশ ছেড়ে, মাটি ছেড়ে, জমিন ছেড়ে, সব ছেলে বিবি বাচ্চা ছেড়ে দিয়ে কোথা থেকে, বোখারা থেকে এখানে এসছে, সামারকান্দের রাশিয়া থেকে এখানে এসছে। আর আপনি আপনার ঘরে নামাজটা পড়বেন সেটা পড়তে পারছেন না, আপনার ঘরে নামাজ পাঠিয়ে পিছিয়ে নামাজটা পড়বেন পাচ্ছেন না, মসজিদটা আর একটু পরেই নাই বললে, আপনার ঘরেতেই এখন শুরু হোক। মসজিদে আমি যাকে যাক ঠিক আছে, একটু যেতে হবে হেঁটে অসুবিধে, আচ্ছা ঘরে দিয়ে হোক না। কি বললাম? 1500 বছর আগে, 1500 আবু জেহেল তৈরি, আমার নবী আমার সাহাবীদের ডাকলেন, মাত্র 313 ঈমান এনেছে। মক্কা থেকে আসার দ্বিতীয় বছর, আবার অঙ্কটা মনে রাখবেন, মক্কা থেকে চলে আসার দ্বিতীয় বছর, 2 হিজরি, 313 জন ঈমান এনেছে। এই 13 আর 2 15 বছর ওয়াজ করে ওয়াজ করে না আল্লাহর নবীর উপরে ঈমান এনেছেন 313। এই দুর্বল ঈমান তাদের, ঈমানের বয়স বেশি না, এনার ঈমান আছে। আল্লাহ নবী এনাদেরকে এসে বললেন, ও আমার সাহাবীরা তোমরা কি বলছো বলো, আল্লাহ পাক এই হুকুম পাঠিয়েছেন, তোমাদের মতামতটা আমাকে বলো। আল্লাহ নবীর মনের ভিতরে এই চিন্তা এলো, আমি এদের যদি বলি বদরে ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে, এরা তো বাপহারা মাহারা হয়ে, ছেলেহারা বিবিহারা ভিটেহারা হয়ে, সর্বহারা হয়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছে, এরা সব হারা হয়ে রসুলকে পেয়েছে, রসুলকে পেয়ে এরা সব ভুলে গেছে, এরা নবীকে পেতে গিয়ে মক্কা ছেড়েছে, মার খেয়েছে, চাবুক খেয়েছে, হাতে পায়ে দড়ি পরেছে, উত্তপ্ত বালির উপরে শুয়েছে, আগুনের ছ্যাঁকা খেয়েছে, এত অত্যাচার সহ্য করে তারা রসুলকে ছাড়েনি, মদিনা এসে আল্লাহ নবীর চেহারা দেখে, চেহারা দেখে তারা সব ভুলে গিয়েছে। আজকে আমি কেমন করে এদেরকে বলি, চলো যুদ্ধের ময়দানে গিয়ে জীবনটা তোমাদের দিতে হবে। এ কথা বললে আমার এই 313 জন সাহাবী মাত্র, এরা কি ময়দানের দিকে যাবে না পালিয়ে যাবে? ভয়ে পালিয়ে যাবে, ওয়াজ বুঝেছ, বয়স হলো এখন ওয়াজের কিচ্ছু বোঝে না। শোনেন আল্লাহ নবীর এটা চিন্তা, এই চিন্তাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারার মুখমণ্ডলে কোনো হাসি ছিল না। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, হ্যাঁ বলো, বড় বক্তা আছিস,
রাখছি, আমি বাঁকুড়ায় আছি, বাঁকুড়ায় আছি, বাঁকুড়ায়। আল্লাহর নবী বুখারীর হাদিস বলছি, আপনাদের দয়ে আমি তো দাদা পীর কেবলার মাদ্রাসার একজন খাদেম শিক্ষক। এতে ইসমাইল আমার ছাত্র আমার সঙ্গে এলো মাদ্রাসা থেকে, ক্লাসও করলো, করে আমাকে নিয়ে এলো। আমি দাদা পীর কেবলার মাদ্রাসার খেদমত করি, আমার আব্বা করেছেন, আমার দু ভাই করেছেন, আমি করি। এখন এবার রিটায়ার হয়ে যাব, বুখারী শরীফ পড়ায়। সব থেকে উচ্চাঙ্গের সেহি যে রেওয়ায়েত হাদিস আমাকে পড়াতে হয়, এই হাদিস থেকে আমি এই কথাটা আপনাদেরকে বলছি। আল্লাহর নবীর মুখমণ্ডলে কোনো হাসি ছিল না, ওই একটাই চিন্তায় যে আল্লাহ পাক এত বড় হুকুম করে দিলেন, আবু জেহেলকে রুখতে হবে, আমার তো অস্ত্র শস্ত্র নেই, আমার সৈন্য সংখ্যাও কম, আবার এই সমস্ত কম ইমানের বয়স, এদেরকে আমি যদি বলি যুদ্ধ করতে হবে, জীবন যেতে পারে, বিকলাঙ্গ হতে পারো, টুকরো টুকরো হয়ে যেতে পারো, তাহলে এরা কি ময়দানে যাবে না পিছু হটবে, এই চিন্তা। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ডেকে পরামর্শ করলেন, ওয়ামা সাহাবীরা কি বলছো তোমরা আমাকে বলো, আল্লাহ পাক এই হুকুম তোমাদের জন্য পাঠিয়েছেন। সাহাবীরা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি চলুন চলুন ময়দানের দিকে চলুন, আমরা সবাই কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। সুবহানাল্লাহ, জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইযহাব ওয়া নাহনু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া ইয়াসিরখা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব হারা হয়ে গেছি, বাবারা মাহারা, ঘর হারা, ছেলে হারা, বিটি হারা, বিবি হারা, সর্বহারা হয়ে আপনাকে পেয়েছি, আপনাকে পেতে গিয়ে সব হারা হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেতে গিয়ে কত না মার খেয়েছি, মার খেয়ে আপনাকে পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি মুখটা দেখে 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 আমরা সব কষ্ট ভুলে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন বদরের ময়দানে চলুন, আমরা কথা দিচ্ছি, আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। ইমান দেখেছেন? অথচ ওদের জন্মটা ইমানের ঘরে হয়নি বাবা, কোরআনের ঘরে হয়নি, ওদের ওদের জন্ম ছিল মক্কার মুশরিকদের ঘরে, ওদের ঘরে কোনো কোরআন ছিল না, কোনো দিন ছিল না, ওদের বাপদাদা 14 পুরুষ মুসলমান ছিল না। আমার রসুলুল্লাহর সামনে এসে তওবা করে হাত ধরে বায়াত হয়ে মরিদ হয়ে ইমান এনেছিলেন, কি ইমান এনেছিল বলুন তো, দেশ ছেড়ে দিল, এত মার, হাতে জিঞ্জির, পায়ে জিঞ্জির, আগুনের বিছানা বিছিয়ে দিয়ে তার উপরে চিৎ করে শুয়ে দিয়েছে খালি গায়ে, দিয়ে বুকে একটা ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চ্যাটাই দিয়ে গোল করে বেঁধেছে, ইমান ছাড়, নবী ছাড়, কলমা ছাড়, মাথাটা চ্যাটাইয়ের মাথাটা বেঁধে দিয়ে তলাতে ধোঁয়া দিচ্ছে, যে আগুনের আংরার উপরে শুয়ে দিয়ে না হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, আর আগুনের আংরা তার পিছনের হাড় হাড্ডি গোস্ত ফুস্ত পুড়িয়ে পুড়িয়ে রস বেড়ে একদম আগুনটা নিভে গেছে, গোস্ত পুড়ে, চামড়া পুড়ে, হাড্ডি পুড়ে, রস বেরিয়ে আগুনটা নিভে গেছে। এরপরেও খাব্বাব বলেছিলেন, ওরে মক্কার মানুষেরা, তোরা আমাকে পুড়িয়ে ফেলবি, তোদের আগুন আমার পুড়িয়ে দিচ্ছে, আমার হাড় হাড্ডি চামড়া গোস্ত পোস্ত সব পুড়িয়ে দিতে পারে, কিন্তু আমার ভিতরে
আমার আল্লাহ আল্লাহ রাসূলের যে মহাব্বত রয়েছে যে ভালোবাসা রয়েছে ওই মহাব্বত তোদের আগুন পোড়াতে পারবে না বাবা ইমানের মজবুতি দেখুন হ্যাঁ কি ঈমান এদের এদের বাপ দাদা মুসলমান ছিল না আর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব মুসলমানের বেটা মুসলমান হয়ে আর বেরিয়ে পাক্কা বিনামাজি হয়ে গুচ্ছি বেরুজদার হয়ে গুচ্ছি মাতাল হয়ে গুচ্ছি সুদখোর হয়ে ঘুষখোর হয়ে জেনাখোর হয়ে কি নেই বলুন তো বলুন হযরতে বেলালকে যখন মারা হচ্ছে বেলাল একজন কৃতদাস গোলাম ছিল উমাইয়ার আরে বেলালকে মারছে উমাইয়া মারে আরে এত মার এক একটা চাবুকের আঘাতে বেলাল আহাদ 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 আল্লাহ 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 বলে বেলাল চিৎকার করেছে ওই এক একটা চাবুকের আঘাতে আল্লাহ বলা যদি একটা পাল্লাই রাখা হয় সারা বিশ্বের মুসলমানের আল্লাহ বলা যদি আর একটা পাল্লাই রাখা হয় আমার বেলালের এক চাবুকের আঘাতের আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে বেলাল মার খাওয়া মুসলমান চাবুক খাওয়া মুসলমান হাতে পায়ে দড়ি পরা মুসলমান ওই বেলাল মার খেয়ে রসুল্লাহকে পেয়েছে রসুলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছে বেলাল রসুল্লাহকে ছাড়বে না আফসোস আজকে আমার একটা ভাইকে যদি বেনামাজি অবস্থায় কবরে রাখতে হয় কত বড় দুঃখ বলুন তো বেনামাজি হয়ে কবরে গেল দুনিয়াতে নামাজি হলো না সেজদা করলো না হ্যাঁ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বললেন সাহাবীরা যখন এই উত্তরটা দিলেন আল্লাহর নবী মনে মনে একটু খুশি হলেন কিন্তু এখনো পর্যন্ত ভয় আছে ওরা তো যাবে বলছে আর যদি না যায় ওরা তো বলছে নবী আপনার সামনে পিছনে ডায়ে বায়ে থাকবো যদি না পা পালিয়ে আসে যুদ্ধের দিন কি কথা ঠিক কিনা পালাতে পারে তো একজন সাহাবী ফের কি বলে উঠলো দেখো আমার নবীর দিলের এই সন্দেহটাকে মিটিয়ে দেবার জন্য এক সাহাবী রসুলকে কি সুন্দর একটা কথা বলছেন রসুলকে কত বিশ্বাস আনিয়ে দিচ্ছেন নবী আমরা পালাবো না আল্লাহর হুকুম হয়েছে জীবন গেল আমরা বদরে আবু জাহেলের সঙ্গে মোকাবিলা করব এইটাকে আরো বিশ্বাস জন্মানোর জন্য কি বললে জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মুসা নবীর উম্মতের মত নই কেননা মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল যেদিন মুসা নবী আলাইহিসসালাম তার উম্মত তার সৈন্যদেরকে নিয়ে একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানের কাছাকাছি যে মুসা নবী আলাইহিসসালামের সৈন্যরা বলেছিল এই মুসা ইসহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনাকাই এই মুসা এই যুদ্ধে আমরা যাব না এই ময়দানে আমরা প্রবেশ করব না এক কাজ কর মুসা তুই আর তোর খোদা দুজনে লড়াই করে যা আমরা এখানে বসে রইলাম কে কাকে বলেছি কথাটা কথা বলতে হবে এরকম করলে বললাম বুঝতে পেরেছো না বুঝতে পারবে এই পিছন দিকে কে কারা কাকে বললো মুসা নবীর সৈন্য মুসা নবীর উম্মত বনি ইসরাইল কম ওই কমটার নাম বনি ইসরাইল এত বড় বিয়াদব মুসা ইসলামের উম্মত এত দুর্ধর্ষ সমস্ত নবীদের উম্মতের থেকে মুসা নবীর উম্মতটা ছিল সবথেকে সিরিয়াস মুসা ইসলামকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দিয়েছে এই কম বলে মুসা তুই আর তোর খোদা দুজনে লড়াই করকে যা আমরা এই লড়াই ফড়াই করতে পারবো না আমরা এখানে বসে রইলাম
এই কথাটা আমার নবীকে আমার নবীর এক সাহাবী তুলে ধরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মত নই। আহ সুবহানাল্লাহ বলুন, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনাকে বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে বলছি ইজহাব ওয়া নাহনু মাআকা। ইয়া রাসূলুল্লাহ আপনি বদরের ময়দানে চলুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি, সঙ্গে আছি। যেই এই কথাটা বলা হয়েছে আল্লাহর নবীর মুখমণ্ডলে এতদিন হাসি ছিল না, ও আসফারা ওয়াজহাহু ওয়াসরহু। বুখারী রিওয়ায়েত এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মুবারকে না একটা আনন্দের হাসির ঝলক দেখতে পাওয়া গেছে। রাসূলুল্লাহ খুশি হয়ে গেছেন যে আমার সাহাবীরা পিছু হটবে না। দেখেন ইসলাম কিভাবে এসেছে, দেখুন এখন ময়দানে পৌঁছায়নি, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন। কোন ময়দান, কোন ময়দান, কত হিজরি, দুই দুই তিন হিজরিতে ওহদ, ওহদের যুদ্ধ যাতে 70 জন সাহাবী শহীদ হয়েছে, এটা দ্বিতীয় হিজরি। মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছর আবু জেহেল জঙ্গি নবীকে মারার জন্য চলে এসেছে 200-250 কিলোমিটার রাস্তা, অস্ত্র বাহিনী নিয়ে 1000 সৈন্য নিয়ে ময়দানে হুঙ্কার দিচ্ছে, আজ মুহাম্মদ কা খাতেমা হ্যায়, আজ মুহাম্মদ কা আখেরি দিন, আজ মুহাম্মদ খতম হবে, ইসলাম মিটে যাবে, মদিনা উড়িয়ে দেব, আজকে আনন্দের গান হবে, নাচ হবে, আজকে বদরের ময়দানে শারাব পান হবে, শারাব পান হবে। হুঙ্কার দিচ্ছে উটের উপরে বসে আবু জেহেল, আর আমার নবী সাহাবীদের নিয়ে ওই বদরের ময়দানের কাছাকাছি যে সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিলেন, দি আমার নবী নিজের জন্য একটা তাবুক খাটানো ছিল, তাবুর ভিতরে চলে গেলেন। ভাই কথা শুনছেন, এই আপনারা শুনে শুনে আলেম হবেন, আর আলেম হয়ে গেছেন, যত শুনবেন তত আলেম হবেন, আর আমরা কিতাব পড়ে পড়ে আলেম হইছি। মেজ হুজুর কেবলা বলতেন যে বাবা তোমরা আল্লাহ কারে ওয়াজ শুনে শুনে আলেম হয়ে গেছে। ও বাস্তব আল্লাহ কারে তোমরা আলেম হয়ে গেছে, এটা হলো বুড়োদের মাদ্রাসা বাবা, এখানে বয়স্করা এসে পড়বে, জানবে, শিখবে, আর ছেলেরা তো মাদ্রাসায় গিয়ে পড়বে, এটা তো বুড়োদের মাদ্রাসা। কি বলতেন হুজুর, কোন হুজুর, মেজে হুজুর, বুড়োদের মাদ্রাসা বাবা, এরা আর মাদ্রাসায় যাবার বয়স নেই, তারা এই মাদ্রাসায় বসে কোরআন হাদিস শুনবে, আর আল্লাহ কারে তোমরা শুনতে শুনতে সব আলেম হয়ে গেছে। আর সত্যি আলেম হয়েছেন আপনারা, দেখবেন পরীক্ষা করব। আপনারা বলছেন হুজুর ঠাট্টা হচ্ছে, আমরা আবার আলেম হতে পারি, আমরা এইসব সাধারণ মানুষ মাঠে ঘাটে খেটে, হ্যাঁ আপনারা আলেম, আবার বলছি আমরা কেতাব পড়ে আলেম, মাদ্রাসায় 17-18 বছর পড়ে আলেম, আর আপনারা এই বিভিন্ন জলসাতে বসে আলেমদের মুখে ওয়াজ শুনে শুনে আলেম। একটা পরীক্ষা করে নিই দেখি, সঠিক উত্তর হয় না ভুল উত্তর হয়, দেখবেন সব আলেমের মতন জবাব দিয়ে দেবেন, বলবো নাকি ধরবো। আরে ভাই আপনারা তো কিছুক্ষণের জন্য ছাত্র, আমি তো কিছুক্ষণের জন্য ওস্তাদ, এটা তো ইসলামিক ইউনিভার্সিটি চলছে, ইউনিভার্সিটির প্রফেসর আমি, আপনারা ছাত্র। আল্লাহর নবী মসজিদে নববীর প্রফেসর ছিলেন, সারা বিশ্বের প্রফেসর, সাহাবীরা মসজিদে নববীতে বসে বসে রাসূলুল্লাহর মুখের ওয়াজ শুনে ওয়াজ শুনে ওয়াজ শুনে বড় বড় আলেম মুহাদ্দিস তৈরি হয়ে গেছিলেন। আচ্ছা বলুন তো, কোনো দোকানদার যখন খরিদ্দারকে মাল ওজন করে দেবে পাল্লায়, একদিকে বাটকার একদিকে মাল, এই ওজন করে দেওয়ার সময় কিন্তু সে কি করে জানেন, মাল টিপ মেরে মেরে একটু কম দেয়। এই ব্যবসাটা হালাল না হারাম, সবাই বলছেন, ওরে বাপ, দেখছেন কোথা থেকে শিখলেন, কই কিতাব দেখান তো। আর আমি যদি বলি হালাল, আপনি পারবেন, আপনারা দেখাতে পারবেন কোরআন শিখ, আচ্ছা হাদিস একটাও দেখা দেবে, কিন্তু উত্তর সঠিক, উত্তর সঠিক, ওই কম দিয়ে বেচা কেনা এটা হারাম, টোটাল ব্যবসা হারাম, এটা হারাম, কবিরা গুনাহ।
ওর বাড়িতে খাওয়া হারাম, ওর বাড়িতে যাওয়া হারাম, দাওয়াত নেওয়া হারাম, সবটাই হারাম। তুই ধোকা দিয়ে ধোকা দিয়ে কম দিয়ে কম দিয়ে খরিদ্দারকে মাল কম দিয়ে ব্যবসা করেছ। কিন্তু এটা আপনি এই যে আলেম হয়ে গেছেন আপনারা, এই যে উত্তরটা দিলেন, কিন্তু আপনারা কোনো কিতাব বলতে পারলেন না, আর পারবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোরআন দেখেন, আমরা বলে দেব, আমরা বলে দেব। আর এইরকম এইরকম জলসায় বসে বসে আপনারা শিখেছেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন মাপ দেবে, ওজন দেবে, এই ওজন আর মাপটা কম বেশি যেন না হয়, ওজন যেন বরাবর হয়, মাপ সঠিক হয়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তে ওয়ালা তুকসিরুল মিজান। খরিদ্দারকে মিথ্যা বলবে না, ধোকা দেবে না, কম দেবে না, ঠকাবে না। আপনারা শুনে শুনে আলেম হয়ে গেছে, মেসেজ গিয়ে ওইটা বলছে বাবা তোমরা আলেম হয়ে গেছে, আগে দাঁড়িয়ে পিশাব করা যাবে? এই জোরে বলো, দেখছি সব আলেম লোক। আচ্ছা মদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? মা বাপকে মারা যাবে? আচ্ছা মাঝে মাঝে দরকার হলে সবই তো মারে। ঘুষ খাওয়া যাবে? পরের মাল মেরে খাওয়া যাবে? এই তো সবই জানে রে বাবা, তার কোনটা জানে না? জুয়া খেলা যাবে? আর লটারি, যে লটারি 10 টাকায় 1 কোটি ফেটে যাবে, কি হানা না বলে? ওরে আল্লাহ রে আল্লাহ, এসব এত বড় আলে দেখেন, মেজির কথা মিলে গেল, সব জানেন। একটা দলিল দিতে পারবেন না, একটা কোরআন হাদিস বলতে পারবেন না, কিন্তু জ্ঞান আপনাদের সঠিক। আর আমি বলে দিচ্ছি আয়াতটা বলি ফের একবার, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ বললেন ইন্নামাল খামারু মদ হারাম, ওয়াল মাইসারু জুয়া খেলা হারাম, ওয়াল আনসাবু বোধ পূজা হারাম, ওয়াল আজলামু টিকিট খেলা হারাম, রিজুজুম মিন আমালিশ শায়াতিন। এটা হলো শয়তানের কাজ, এটা হলো হারাম কাজ, এই কাজ করা যাবে না। আমরা আয়াত বলতে পারবো, আমরা হাদিস বলতে পারবো, কোরআন বলতে পারবো, আমরা হাদিস আর কোরআন পড়ে শিখেছি, আপনারা শুনে শুনে শিখেছেন, আপনারা আলেম। ভাই ঠিক বললাম নাকি? তো কথা মাথায় ঢুকছে, অসুবিধা হচ্ছে না? ছেড়ে দাও, আমার পরে পরে মাওলানা বাশার সাহেব আছেন, হ্যাঁ উনি এলেই ছেড়ে দেবো। আর সালেই তো হয়ে গেছে 9:40। হাতে ধরে বলে গেলাম মদ ছেড়ে দাও, জুয়া খেলা ছাড়ো, আর লটারি খেলা ছাড়ো। কোরআন আয়াত দিয়েছে সম্পূর্ণ হারাম, নামাজ পড়োনি বেঁচে যাবে, আল্লাহর কাছে মাপ চাও, নামাজ শুরু করো বেঁচে যাবে। কিন্তু লটারি যদি তুমি খেলা চালু করো, তোমার দেখা দেখি আরো 5 জন চালু করলো, এই করতে করতে পাড়ায় 10-12 জন শিখে গিয়ে তারাও লটারি খেলা চালু করে দিল, এই সব গোনা কিন্তু তোমার ঘাড়ে চাপবে, তোমার থেকেই শিখেছে। এই যে মদ তুমি নিজে একা খেতে, তোমার দেখা থেকে আর একজন গ্রামে শুরু করলো, আবার দেখবেন 3 জন 4 জন 6 জন হতে হতে তোমার মরিদ অন্তত 15 জন হয়ে গেছে। মদ খাওয়া মরিদ, তুমি হলে মাতাল পীর, এর মরিদ 15 জন, বাহ বাহ বাহ, এবার মাতাল পীর পড়ে গেল, আর মাতাল মরিদ গুলো সব চলতে লাগলো। এদিকে তাকান, 15 জন কিন্তু মদ খেয়ে যাচ্ছে, পিসা মরে গেছে, এই 15 জনকে তুমি তৈরি করে রেখে কবরে গেছো। যত বছর ওরা বেঁচে থাকবে আর যত দিন মদ খাবে, যত গুনাহ হবে সব তোমার ঘাড়ে চাপবে, পিসাবের ঘাড়ে।
কথা বুঝে এলো? হ্যাঁ, এই জন্য বলে রাখছি, নামাজ পড়নি ওটা নিজের ব্যাপার, আল্লাহর হক আদায় করনি, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চেয়ে কবরে চলে যাও, বেঁচে যাবে। কিন্তু মদের মুড়ি তৈরি করে রেখে গেছো, সুদের মুড়ি তৈরি করে রেখে গেছো, গান বাজনা যাত্রা নাটকের মেলার মঞ্চ তৈরি করে রেখে কবরে গেছো, মেলা মেলা নাটক যাত্রা ফাংশন মেলা খেলার হাবি জাবি তৈরি করেছো, তুমি কবে তোমার ছেলে ছেলে তোমার পাড়া গ্রাম কমিটি চালিয়ে যাচ্ছে, তা বললে হয়? বহু বছর ধরে এটা হচ্ছে, না করলে হয়? তোমার অবস্থা খারাপ, তুমি তো কবরে চলে গেছো, যত বছর যত হাজার মুসলমান গুনাহ করবে সব তোমার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে গেলেন, কোথায় গেলাম বললাম, সাহাবীরা কোথায় আছে? সব দাঁড়িয়ে আছে। আবু জেহেল ওদিকে কি করছে? হংকার দিচ্ছে, আজ মুহাম্মাদের শেষ দিন, বাবা রা মা মারা নবী, ইয়তিম সিনে নবী, তাবুর ভিতরে গিয়ে সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাজিল করুন, আল্লাহ আপনি যদি এই ময়দানে সাহায্য নাজিল না করেন, এই মাত্র 313 জন তোমার উপরে ঈমান এনেছে, এরা যদি আজকে শেষ হয়ে যায়, আর আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না, ইসলাম চিরতরে মিটে যাবে, ও আল্লাহ তুমি বদরের ময়দানে আসমান থেকে সাহায্য নাজিল করো, বাবারা মা মারা নবী, ইয়তিমে সিনে নবী, ওই তাবুর ভিতরে সেজদাই পড়ে কাঁদছেন, আল্লাহ নবী মাতা তুলছেন না, কার জন্য কাঁদছে? এই আমাদের নবী কাদের জন্য কাঁদছে? দিন বাঁচাবার জন্য কাঁদছে, ইসলামকে জিন্দা রাখার জন্য কাঁদছে, কোরআনকে আমাদের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দেওয়ার জন্য কাঁদছে। নবী মাতা তুলছেন না, আমার নবী মাতা তুলছেন না, সাহাবীরা দাঁড়িয়ে আছেন, আবু জেহেলের দল হুংকার চালাচ্ছে, কিন্তু সেনাপতি হুজুর মাতা তুলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তাবুর ভিতরে এসে রাসূলুল্লাহর মুবারক হাত আস্তে করে ধরলেন, ফাখাযা বিআদিহি ওয়া ক্বাল হাসবুকা, আল্লাহ নবীর হাতটা ধরে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে হয়েছে হুজুর, অনেকটা সময় পার হয়ে গেছে, এবার আপনি মাথাটা তুলুন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদিন বাহিনীরা সব দাঁড়িয়ে গেছে, যারা জীবন দেওয়ার জন্য ওয়াদা করে এসেছে ময়দানে সব দাঁড়িয়ে আছে, ওয়াদা করেছে না, নবীর কাছে ওয়াদা করেছে না, আপনার সামনে পিছনে আমরা থাকবো, ডান দিকেও থাকবো বাঁ দিকেও থাকবো, ওয়াদা করে এসছে, হুজুর মাথা তুলছেন না। জিবরিল আমিন আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি বদর প্রান্তরে যাও, আমার নবী আমার কাছে সাহায্য চেয়ে কাঁদছে, দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, ইসলাম বাঁচাতে আমার কাছে সাহায্য চেয়ে কাঁদছে, জিবরিল আমার নবীকে কাঁদতে মানা করো, আমার নবীকে মাথাটা তুলতে বলো, আমার নবীকে বলো আমার রসুলের এই কান্না আমার দরবারে কবুল হয়ে গিয়ে, ও জিবরিল তুমি আমার নবীকে এটাও শুনিয়ে দাও, এই বদরের ময়দানে এই যুদ্ধের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই নাই, স্বয়ং আমি আল্লাহ আমার নবীর সঙ্গে রয়েছি, ও জিবরিল তুমি আমার নবীকে এটাও শুনিয়ে দাও, আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা জয়ের ঝান্ডা আমি আমার রসুলের হাতে দিয়ে আমি দান করে দিলাম, নারে তাকবীর নারে তাকবীর, আসমান থেকে সাহায্যের ওয়াদা হয়ে গেল, আমার নবী খুশিতে বাগে বাগ মোবারক শের জমিন থেকে তুললেন, হাদিস পাক এসেছে এত কেঁদেছেন রসুল, চোখের পানিতে ভিজে বালিগুলো ভিজে গিয়ে, শুকনো বালি ভিজে গিয়ে না এই কপালে লেগেছে, বুঝেছেন?
রাসূলুল্লাহ বেরিয়ে আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক মাথাটা তুলেছেন, এই সব পেশানিতে বালি, এতক্ষণ কেঁদেছেন সেজদায়, এবার বেরিয়ে আসছেন তাঁবুর ভিতর থেকে, খুব জজবাই মিজাজে বেরিয়েছেন, জজবাই মিজাজে। আর বেরিয়ে উনি বাইরে বেরিয়ে এসে বলেছিলেন, সায়াহজুমুল জুমআ ওয়া ইউআল্লুনা দুবুর, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে আর ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। আবু জেহেলের দলের দিকে চেয়ে রাসূলুল্লাহ বললেন, সায়াজুমুল জুমআ ওয়া ইউআল্লুনা দুবুর, কোরআন পাকের আয়াত। এই কথা বলে রাসূলুল্লাহ এক মুঠো বালি হাতে নিলেন, শাহেদ তাল উযু বলে ফুঁক দিলেন, দিয়ে এরকম ছুঁড়লেন, যেই ছুঁড়ে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছুঁড়ে দেওয়া বালি না, ওই 1000 সৈন্যের চোখে চোখে পৌঁছে গেছে, প্রত্যেকের চোখে, এমন কি তাফসীরে জালালের ভিতরে লিখছে কানের মধ্যে, কানের মধ্যে বালি ঢুকে গেছে। ভাই বলুন তো, আমার নবী এক মুঠো বালি ছুঁড়েছেন অতটা ডিস্টেন্সে, আর অত মানুষ 1000 ওদের সব ভাই চোখে চলে গেল, 1000। আল্লাহ পাক পরে একটা আয়াত নাযিল করছেন, করে আমার নবীকে বলছেন, নবী শোনো, তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে বদরে, আমি তোমাকে সাহায্যের ওয়াদা করেছিলাম, এই জন্য প্রথম নম্বর সাহায্য করেছিলাম। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই নবী আপনি যখন বালিটা ছুঁড়লেন, এই বালি ছুঁড়ে আপনি তাদের চোখে পৌঁছাতে পারেননি, বরং আমি আল্লাহ ওই বালি ছুঁড়ে আমি তাদের পৌঁছে দিয়েছিলাম। এটা ছিল আমি আল্লাহ, আমার সাহায্য, আমার মাদদ। জাহান্নামে চলে যাবে এই বলে দিল। কিছু স্কুল পড়ুয়া মেয়েরা ফুটবল খেলায় অংশ গ্রহণ করছে, সব বোনাসের মাথায় পা, ওরা তো জাহান্নামে যাবে, ওদের বাপ মা গুলো যাবে। আবার নাচ ও গানের সঙ্গে যুক্ত হচ্ছে, হাবিয়া জাহান্নামে যাবে, সম্পূর্ণ হারাম। বাপ মার এখন দায়িত্ব ওদেরকে আটকানো, নালে বাপ মা প্রথম নম্বর ধরা খাবে। তুমি সম্পূর্ণ হারাম বেদাতি কাজ, শরীয়তের খেলাফ কাজে তুমি তোমার মেয়েদেরকে পাঠাচ্ছ, নাচ গানে আবার ফুটবল খেলা, ছি 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 ছি। পৃথিবীর সব জাত সব কিছু করতে পারে, তারা উলঙ্গ হয়ে নাচতে পারে, তারা অশ্লীল পোশাক পরে নাচতে পারে, কিন্তু ঈমানদার ঘরের ছেলে মেয়েরা পারবে না। কেন? ঈমানদারদের জন্য কোরআন আছে, হাদিস আছে, এদের জন্য আইন আছে, সংবিধান আছে, হালাল আছে, হারাম আছে, এদের জীবনটা হলো সিরাতাল মুস্তাকিমের উপরে, সংবিধান মেনে আমাদেরকে চলতে হয়। আমরা পৃথিবীর কোনো জাতের মতন নয়, কোনো জাত আমাদের মতন নয়, যদি আমরা পৃথিবীর কোনো জাতের অনুকরণ অনুসরণ করে চলি, আল্লাহ রসুল বলেছেন তাদের সঙ্গে তাদের হাসর হবে, তাদের সঙ্গে তাদের জাহান্নামা হবে। কথা বুঝে আসছে নাকি? আস্তাগফিরুল্লাহ, খবরদার আমাদের বাড়ির মেয়েরা বল খেলবে, আমাদের বাড়ির মেয়েরা নাচ গানে যাবে, মুসলমানের ঘরের ছেলে মেয়েরা নাস্তিক ইহুদি খ্রিস্টান বেদীন মুশরিক কাফের তারা জাহান্নামি, তাদের জাহান্নামার ভয় নেই, ডর নেই, তাদের জান্নাত কপালে নেই, তাদের কথা আলাদা, আপনি আমি পারবো না, আমরা আইন মেনে চলি। এই কথা শুনছেন? এলো পাতাড়ি চলার কোনো জায়গা নেই, বিশৃঙ্খল জীবন আমাদের নয়, আমাদের জীবন শৃঙ্খল। আমরা রাসূলকে মহব্বত করি, রাসূলের আইন মেনে চলি, রাসূলের আদেশ মেনে চলি, নিষেধ মেনে চলি। অতএব যদি আপনি আপনার ইচ্ছার খেয়াল খুশি মতো চলতে চান, কাজওয়ারিয়া স্বেচ্ছাচারিতা করে নিজের ইচ্ছাই যদি চলতে চান, তাহলে আপনি ইসলাম ধর্মের বাইরে চলে যান।
আর যদি ইসলাম ধর্মের ভিতরে থাকেন, যদি ঈমান আনার মতো এনে থাকেন, রসূলকে মানার মতো মেনে থাকেন, তাহলে রসূলের আইন এবং সংবিধান মেনে চলতে হবে। আমাদের নিজেদের ইচ্ছার কোনো জায়গা ইসলামে নেই, আমরা জেলখানার বন্দীর মতন। একটা জেলখানার বন্দী ব্যক্তি যেমন নিজের ইচ্ছায় খাওয়া দাওয়া চলা ফিরা উঠা বসা দেওয়া নেওয়া কিছুই করতে পারে না, আমরাও পৃথিবীর জমিনে বন্দী। কিসের বন্দী? আল্লাহর কোরআন রসুলের হাদিসের বেড়া দিয়ে আমরা বন্দী। আমরা একটা পা নিজের ইচ্ছায় ফেলতে পারবো না। আপনি ভাবছেন কি? কথা বুঝেছেন? হাত জোড় করে বলে যাচ্ছি, যদি পায়ে ধরতে বলো তাও ধরবো। ছেলে মেয়েদের কই ধ্বংস করে দিও না, ওদের জন্য নিজেরাও জাহান্নামায় চলে যাবে। আর দয়ুস ওলা ইয়াদখুল জান্নাহ, যারা তাদের বাড়ির ছেলে মেয়েদের মেয়েদেরকে পর্দায় রাখে না, পরপুরুষের সামনে ছেড়ে দেয়, এরা হলো দয়ুস। জান্নাতে যাবার অনুমতি আপনার হবে, আপনি তো ভালো আমল করেছেন, আল্লাহ খুশি আপনাকে জান্নাতে দেবে, কিন্তু আপনি নিজের মেয়েদেরকে স্ত্রীদেরকে আপনি হেফাজত করতে পারেননি। ব্যাস দরওয়াজায় লেখা আছে দয়ুস ওলা ইয়াদখুল জান্নাহ, আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনি পৃথিবীতে আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার বোনেদেরকে, আপনি বৌমাদেরকে আটকান নেই, অবাধ স্বাধীনতা দিয়েছেন। তারা অবাধভাবে খ্রিস্টান ইহুদি নাস্তিক বেদিনদের মতো ঘুরে বেরিয়েছে, ওপেনলি ঘুরে বেরিয়েছে, অশ্লীল পোশাক পরে ঘুরে বেরিয়েছে, বাইরে সাজগুজ করে ঘুরে বেরিয়েছে। অতএব আপনি এখানে ঢুকে গেলেন, আপনার জান্নাতে যাওয়ার কোনো জায়গা নেই। আমি আমার নিজের কথা বলিনি আর বলাও যাবে না, কোনো আলেম নিজের কথা বলতে পারবে না। আলেমকে কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে, নিজের বানাউটি কথা বলার কোনো জায়গা কোরআনে নিজের আলেমদের মধ্যে নেই। সংক্ষেপ সংক্ষেপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ পাক এক নম্বর সাহায্য করেছিলেন, নিজে বালিটা ছুঁড়েছিলেন, দু নম্বর সাহায্য করেছিলেন, আসমান থেকে 5000 ফেরেশতা নামিয়েছিলেন, আমার নবীকে জয় দিতেই হবে, আবু জেহেল বিরাট শক্তি নিয়ে এসেছে ইসলাম মিটিয়ে দেবে, এই শক্তির বিরুদ্ধে আল্লাহ আমার হাবিবকে জয় আনার জন্য 5000 আসমান থেকে ফেরেশতা নামিয়েছেন, সব তলোয়ারওয়ালা আর পাগড়িওয়ালা ঘোড়াওয়ালা, ঘোড়ার উপরে সবার হয়ে পাগড়ি পরে আর তলোয়ার হাতে। আবিরা বলছেন এরা কারা আমরা চিনি না, এরা অচেনা অজানা লোক, এরা খালি ধরে ধরে আমাদের সামনে এনে দিচ্ছে। আর একটা সাহায্য করেছিলেন আল্লাহ পাক আমার হাবিবকে কামিয়াব করাবার জন্য, দেখেন ইসলামকে বাঁচাতে গিয়ে কি ঘটছে দেখেছেন? বুঝতে পারছেন কথা নাকি? ওয়াজ বুঝছেন কিভাবে ইসলাম আসছে দেখতে? ওই দিন মিটে যেত পুরুষ, আল্লাহ আসমান থেকে মদত করছেন, আমার নবী সাহাবিরাও ঝাঁপিয়ে পড়েছেন, নবীও ঝাঁপিয়ে পড়েছেন, কোরআন বাঁচাতে হবে, দিন বাঁচাতে হবে। তিন নম্বর সাহায্য করছেন আল্লাহ পাক, ওইটা ছিল রমজান মাস, 17ই রমজান, উত্তপ্ত বালি আর মরুভূমি, আল্লাহর নবী যেদিকটা খিমা ফেলেছেন শুধু বালি, আর আবু জেহেল যেদিকটা দাঁড়িয়েছেন এঁটেল মাটি, পায়ের তলায় এঁটেল মাটি টিপ পাচ্ছে, আর নবী পাক ইসলামের পা বালিতে ঘেঁষে যাচ্ছে, সাহাবীদের পা বালিতে ঠেসে যাচ্ছে, উটের ঘোড়ার পা ঠেসে যাচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আসমান থেকে অবিশ্রান্ত বর্ষণ দিলেন, এত পানি এত পানি আল্লাহ দিয়েছেন, ওই পানির চাপেতে ওই বদরের ময়দানের ওই বালিগুলো শক্ত জমাট বেঁধে আল্লাহ নবীর পায়ের তলাকে মজবুত করে দিয়েছে। যুদ্ধ শুরু হলো, সংক্ষেপ করে দিলাম, অনেক বড় হাদিস, যুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধে আল্লাহ আমার হাবিবকে কামিয়াব দিয়ে দিলেন,
আমার নবী জয় হলো তা সত্ত্বেও ১৪ জন সাহাবী শহীদ হয়ে গেল। ওই সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সব সময় আপনার সঙ্গে থাকব। এই সাহাবীগুলো ময়দানে রাসূলুল্লাহকে ছাড়েনি, মোকাবেলা করতে করতে ১৪ জন সাহাবী জান নিসা সাহাবী আল্লাহ রাসায় কুরবানি হয়ে গেলে। ও আমার বাবাজিরা, এদের রক্তের বিনিময়ে, এদের কুরবানির বিনিময়ে, এদের শাহাদাতের বিনিময়ে, এদের জীবন উৎসর্গের বিনিময়ে আমরা দিন পেলাম, কোরআন পেলাম, রসুল পেলাম, সেই দিনের ঘরে জন্ম পেলাম। অথচ আজ আমরা সেই দিনের গলায় ছুরি চালাই। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان اسلام المدد جدي আসতে হয় পুরোপুরি চলে এসো, কমপ্লিট এসো। কোরআন বলছেন একবার এদিক একবার ওদিক, একবার সাপে একবার ব্যাঙে, ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। সেই নবী আমার হুজুর পণ্ডর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাঁদের ১২ তারিখে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন। ৬৩ বছরের নবী ইসলাম পরিপূর্ণ করে, কোরআনকে পরিপূর্ণ করে আমাদের হাতে আমানত দিয়ে আরফার ময়দানে রাসূলুল্লাহ চিৎকার করে বলে গেছিলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিসের আমানত রেখে গেলাম। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার মওত হয়ে যাবে, তোমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধরো, লান্তাদাল্লু বাদি, আমার পরে তোমাদের কেউ গোমরা করতে পারবে না, গোমরা করতে পারবে না। সেই দুটো জিনিস হলো কোরআন আর হাদিস। রাসূলুল্লাহ আমানত দিয়ে গেছে, ইমানদার মাথায় রাখবেন সেই আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারাই না হয়ে যায়। আবার বলছি, অনেক বড় জিম্মাদারি প্রত্যেকের উপরে, ইসলামের ঘরে সমস্ত ইমানদারদের উপরে, আল্লাহর দিনকে হেফাজত করা, কোরআনকে হেফাজত করা, সুন্নাতকে হেফাজত করার জিম্মাদারি দেওয়া হয়েছে। কথা মাথায় আসছে? এই জিম্মাদারি কথা বুঝে গেছে? আল্লাহর দিনের হেফাজত করেছে, আল্লাহর দিনকে জিন্দা করেছে। আর একটা ছেলে নামাজ না পড়ে বাঁচতে পারল না, বাঁচার জন্য বলে গেলাম না, এই ছেলেটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে শহীদ করে হাওড়া জেলায় গিয়েছিলাম, ডিজে বাজিয়েছে, ডিজে ডিজে বলছেন ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসে নবীর বালা তাত্তাবিউ খুতুবাতি শাইতান, ইবলি শয়তানের তাবেদারি তোমরা বন্ধ করে দাও। আল্লাহ পাক আমাদের সকলকে সেহি সমাজ বুঝ দেন, দ্বীন শরীয়তকে বুঝে চলার তৌফিক ইনায়াত করেন। বলুন আল্লাহ আমিন। নবীকে মহব্বত করে একদল জান্নাতে যান, আবার জুলুস বার করেছে, আবার বলে যাচ্ছি ফুরফুরা শরীফ থেকে ফতোয়া দেওয়া আছে জুলুস বার করা হারাম। আপনি জুলুস বার করতে পারবেন না। আপনি সেই দিন মনে করলে সকলকে নিয়ে নবী পাকের উপরে জীবন চরিত কিছু আলাপ আলোচনা করুন, তাদের কাছে বসে কোরআন হাদিসের কিছু আলোচনা করে একটা দোয়া করতে পারেন। হই হই করে রাস্তায় বেরিয়ে দু ২৫০ লোক ফেলাগ নিয়ে, নবী তোমায় বলছি না বলবো না, ওই গ্রাম ও গ্রাম বাজারের ভিতর দিয়ে রাস্তা জাম করে দিয়ে কত বড় শরীয়তের খেলাফ কাজ। যখন মিছিলটা রাস্তায় উঠে যায়, রাস্তাঘাট জাম করে দেয়, শরীয়তের হাদিসের খেলাফ কাজ করছে, রাসূলুল্লাহর হুকুমের খেলাফ। তুমি হাতে ধরে বলে গেল এসব কাজ করে, সাইফুদ্দিন ভাই পরিষ্কার লিখে দিয়ে গেছে এই জুলুস না জায়েজ, ফুরফা সিলসিলা জায়েজ নয়, এ কাজ আমরা করবো না, এই মহাব্বত দরকার নেই। আল্লাহ আমাদের সকল, কেন একদল আমাদের এই নবী দিবসকে বেদাত বলে চেঁচাচ্ছে, বেদাত, এরা জন্মদিন পালন করছে খ্রিস্টানদের মতন, শুনছেন? বিরোধীরা আছে নবী দিবস দেখতে পারে না, বলে সব হাদিসে নেই কোরআনে নেই, এসব খ্রিস্টানদের মতন বেদাত চালু করেছে জন্মদিন, আমরা জন্মদিন পালন করি না,
আমরা নবীর মহাব্বাতে নবীর আলোচনার মাহফিল করি, জীবন চরিত সিরাতে রাসূলের আলোচনার মাহফিল করি, কোরআন হাদিসের মানে আলোচনার মাহফিল করি, সব সময় করি, সব বছরে করি, সব মাসে করি, নির্ধারিত তারিখে 12 তারিখে না কেমন হই হই করছে। খ্রিস্টানরা যেমন 25 তারিখে করে, নাউজুবিল্লাহ মিন জালিক, কেন জন্মদিন পালন করা ইসলামে নাজায়েয হারাম। কথা মাথায় থাকবে, জন্মদিন পালন করতে গিয়ে যেন ওই রকম বেদাতি কাজ, বেশেরিতি কাজ যেন আমাদের দ্বারা না হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বল সমাজ দিক, একটা দাওয়াত দিয়ে যায়, ফুরফা শরীফ আসবেন যে কোনো শুক্রবার, আমার বুখারী হুজুরের দরবারের মসজিদে নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, মনে থাকবে, ফুরফা শরীফ এলে বুখারী হুজুরের দরবারের মসজিদে নামাজ, আর সকলে খাওয়া দাওয়া করবেন, বাকি যা প্রয়োজন মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ ইত্যাদি যা প্রয়োজন ওই দিন শুক্রবার দিন আমি বাড়িতে সারাদিন থাকি। শেষ করলাম, আমার বাবাজি জনাব মাওলানা আবুল বাশার সাহেব এসেছেন, আপনাদের খিদমতে ওয়াজ করে শেষ দোয়া করবেন, আমার জন্য সকলে দোয়া রাখবেন, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দেন, সেহাতে কুল্লি নায়েত করেন, আর মৃত্যু তো হবেই হবে, কখন কোন দিন হয়ে যাব জানি না, আল্লাহ যেন খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম। আপনারাও সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। পিছনে চালাক লোক গুলো চুপ করে আছে, ওরা চালাক, ওরা ভাবছে আমরা খুব চালাক, কিন্তু নাম্বার ওয়ান বোকা ওরা। বলো নারে তাকবীর। এর মানে মতলব তো বুঝেনি আজ পর্যন্ত, জানবার ইচ্ছা হয় যে নারে তাকবীর কথাটার মানে কি, আল্লাহ একবার কথার মানে কি, সব কোনোদিন জিজ্ঞেস করেনি, আলেমুল আমাদেরকে জিজ্ঞেসও করেনি, এজেন এতে সওয়াব আছে, গুনাহ মাফ আছে। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, হিজবুল্লাহ, 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 মহান বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শিব, আল্লাহুম্মা সাল্লি আলা